আপনার এদিকে আপনারা এখানে আর কতজন কোন গ্রাম খুঁজছিলেন? পূর্ব কাঞ্চনবাড়িতে আপনার এখানে আরো হয়েছেনি ডেঙ্গু? ডিডিটি দেওয়া হয়েছে নি, ঔষধ দিছে নি, ডাক্তার কেছে নি, রক্ত পরীক্ষা করছে নি, কিচ্ছু করে নাই? রক্ত পরীক্ষা করতে এখানে করছে, এখানে করছে, না এখানে আশায় করছে, বাড়ি বাড়ি, হ্যাঁ বাড়ি বাড়ি, কিন্তু কোনো ঔষধপত্র দেয় নাই। আমি কইছি এখন তো কিছু দেয় নাই, ঔষধপত্র দেয় নাই, ডিডিটি উটি কিছু দেওয়া নাই। আপনার নাম কি তা কইছিলেন? আমার নাম স্বপ্না দে। স্বপ্না দে, ঠিক আছে। কি নাম তার? সঞ্জিত দে। বাড়ি কোন জায়গায়? পূর্ব কাঞ্চনবাড়ি। ডেঙ্গু হয়েছে? আপনার নাম? বাবলু। বাবলু কি দাস। কোন জায়গায় বাড়ি? চিটাগাং। চিটাগাং ডেঙ্গু হয়েছে? দারচুই। কি নাম আপনার? গুণমেনা দেওয়ান। কোন জায়গায় বাড়ি? কাছারি ছোড়া। ডেঙ্গু হয়েছে? নমস্কার। আপনাদের হাসপাতালে দিনে এলাকায় কয়টা পঞ্চায়েতে ডেঙ্গু আছে এবং ডেঙ্গুটা শুরু হয়েছে কীভাবে? আমাদের এখানে 11 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টি গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে রতিয়াবাড়ি, দারতয় এবং সুকান্তনগর থেকে বেশি সংখ্যক ডেঙ্গু পজিটিভ কেস পাওয়া গেছে। আচ্ছা, গত 1 মাস মানে অক্টোবর 2 তারিখ থেকে প্রথম কেস ধরা পড়ছিল, তখন থেকে অনেক কেস বিশেষ করে দারচয়ে বেশি সংখ্যক দারচয় গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া গেছে। স্যার, ডেঙ্গুটা কিভাবে রোগ হয়? দেখেন, ডেঙ্গু একটা মশা কামড় থেকে ডেঙ্গু হয়, এডিস মসকিটো আমরা যেটা বলি, এডিস মসকিটো, এই মশাটি যদি কামড় দেয় ডেঙ্গু ইনফেক্টেড ব্যক্তিতে কামড়ে ওখান থেকে এই ডেঙ্গু ছড়াইতে পারে। তো এভাবেই ছড়াইতেছে, আর তো দ্বিতীয় কোনো রাস্তা নেই, একভাবেই খালি মশার কামড়ে ডেঙ্গু। মশা কামড়ে, তো মশার কামড়ে ডেঙ্গু যাতে না হয় এর জন্য কি ব্যবস্থা আছে? মশা কামড়ের ব্যবস্থা বলতে কি, আমরা তো ডিডিটি স্প্রে তো ডিডিটি সরানো হচ্ছে, প্রত্যেকটি গ্রামে ডিডিটি সরানো হচ্ছে। এছাড়াও আমাদের যে অ্যাকশন আমরা নিয়েছি, এটা যে আমরা হাউস টু হাউস ভিজিট করে টেস্ট করে নিচ্ছি, রক্ত পরীক্ষা করে ওদেরকে আমরা চিকিৎসা নিচ্ছি। আচ্ছা, কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে এখানে 12,000 পুরবাসীদের বাস, এখানে তাদের অভিযোগ 13 বৎসর হয়েছে এখানে মশার ওষুধ দেওয়া হয়েছে না। আপনি গত 1 মাস আগে কইছিলেন, এসডিএম কুমারঘাটকে জানাইছেন আপনি এবং ঔষধপত্র দিয়া দিয়েছেন, কিন্তু কোনো স্প্রে তো হয় নাই এখন পর্যন্ত। পুরো পরিষদে তো আমাদের ডিডিটি স্প্রে হয় না, এটা এসডিএম থেকে মিউনিসিপ্যালিটি থেকে এটা করা হয়, এবং ওদের হাতে অলরেডি লার্ভিসাইডাল ড্রাগ স্প্রে সরানোর জন্য অলরেডি দেওয়া হয়েছে সিএমও অফিস থেকে, ওরা করছে কি না আমি তখন নতুনভাবে গত মাসেও দেওয়া হয়েছে, গত মাসে এক মাস হয়েছে দেওয়া হয়েছে, কিন্তু স্প্রে করে নাই এখন পর্যন্ত, স্প্রে করে নাই। তো এটা না করায় মিউনিসিপ্যালিটি এলাকাতেও 1-2 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, মিউনিসিপ্যালিটিতেও 1-2 জন এখন ধরা পড়ছে, তো আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে মশা যদি না বাড়ে। আমরা যদি সচেতন না হই আরো সম্ভাবনা তো রয়েছে, আছে সম্ভাবনা। স্যার, পরিচয়? নাম ডক্টর হরেন্দ্র রিয়াম,
এমওআইসি কুমারঘাট। ধন্যবাদ।